বন্ধুরা, আজ সকালে তুরস্ক এবং সিরিয়াতে এত শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে যার মাত্রা ছিল 7.8 এবং আফটার শক যেটা হয়েছিল সেটার মাত্রাও 7.5-এর একটু বেশি। এবং এই দুটো ভূমিকম্পে, পরপর দুটো ভূমিকম্প হওয়ার কারণে তুরস্ক এবং সিরিয়া পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং তুরস্ক সিরিয়াতে এত বেশি পরিমাণ মানুষ হতাহত হয়েছে, এত বেশি পরিমাণ মানুষ নিহত হয়েছে। আসলে এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ভূমিকম্পে একটি বিল্ডিংটি ধসে গেল। যদিও আমরা আসলে তুরস্কের এখনও পর্যন্ত বাস্তবিক সামগ্রিক তথ্য আমরা এখনও হাতে পাইনি, যতটুকু আমাদের কাছে এসেছে CNN অথবা আল জাজিরার বরাত দিয়ে। আমরা আসলে বলতে চাচ্ছি যে তুরস্ক এবং সিরিয়াতে আজ সকাল 5:47 ভয়াবহ ভূমিকম্পে সাথে সাথেই তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল একদম ধসে গিয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই, যখন প্রথম ভূমিকম্পটা হয় সেটা ছিল 7.8 মাত্রার। এই ভূমিকম্পটাতে যতটুকু মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ঠিক 9 ঘন্টা পরে আরও একটি আফটার শকে এর চেয়েও ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে তুরস্কে। আজকে সারাদিনে কিছুক্ষণ পরপর তুরস্কের বিল্ডিংগুলো কেঁপে উঠেছে, সিরিয়াতে বিল্ডিংগুলো কেঁপে উঠেছে, অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমরা জানি না এই হতাহতের সংখ্যা আরও বাড়বে কি না, তবে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত 2700 মানুষের প্রাণহানি ঘটতে দেখা গেছে এবং হতাহত হয়েছেন বহু মানুষ, আহত হয়ে আছেন বহু মানুষ, কংক্রিটের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। আমরা তুরস্কের জন্য সমবেদনা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের বড় বড় সবগুলো দেশ তুরস্কে সাহায্য পাঠানোর জন্য মরিয়া হয়ে গিয়েছে এবং সবাই তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছে। যে ভয়াবহ বিপর্যয় সিরিয়াতে এবং তুরস্কতে হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বোধহয় তুরস্কই হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাপ করা যাচ্ছে না, এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কত মানুষ প্রাণহানি ঘটল, কত মানুষের প্রাণ চলে গেল। সামান্য একটু ভুলের কারণে অনেক বাসিন্দা বের হতে পারেনি, আসলে ভুল বলবো না, তারা বোঝার আগেই এত বেশি শক্তিশালী পরিমাণ ভূমিকম্পটা সংঘটিত হয়েছে যার কারণে আশেপাশের কয়েকটি এরিয়া, ইরাক, দাম্মাম, সিরিয়া, দামেস্ক সব কিছু কেঁপে গিয়েছে। এবং তুরস্কে এত শক্তিশালী ভূমিকম্প হওয়ার কারণে কেউ আসলে ওখান থেকে বের হয়ে যেতে পারেনি। আমরা তুরস্কে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে, সেই বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, আমরা সবার লক্ষ্য রাখার চেষ্টা করছি এবং সবার কাছ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমরা 2 জন ছাত্রের নিখোঁজ সংবাদ পেয়েছি। বন্ধুরা, আজকে আসলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তুরস্ক এবং সিরিয়াতে যে ভয়াবহ ভূমিকম্পের শিকারটা হলো তার কিছু স্থির চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন। তবে হ্যাঁ, আপনাদের কাছে একটা অনুরোধ যে এমন বিপর্যয় আসার আগে এখনই সময় আছে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে, আসুন আমরা করজোড়ে ক্ষমা চেয়ে নিই। আমাদের সমস্ত ভুল, ভ্রান্তি, অন্যায়ের জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা হাত জোর করে ক্ষমা প্রার্থনা করি। আমরা যে যেই ধর্মের অনুসারী হই না কেন, সেই সেই ধর্মের অনুসারী হয়ে আমরা নিজ নিজ সৃষ্টিকর্তাকে আমরা ডাকি এবং বলি, হে আল্লাহ, যদি আমরা কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আল্লাহ তোমার দরবারে আমরা হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা জানি না আমরা কত পাপ করেছি, আমাদের পাপের হয়তো বা ক্ষমা নেই। আল্লাহ তাআলার কাছে আমরা আকুল আবেদন জানাই যে এই যে ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্কবাসী আজ যে অসহায়ত্বের শিকার হয়েছে, এরকম অসহায়ত্বের শিকার যেন এখনও পর্যন্ত আর কোনো দেশ না হয়। তো আরেকটা বিষয় আমরা না বললেই নয় যে তুরস্কতে আসলে এই ভূমিকম্পটা এত দ্রুত এসেছে এবং এত দ্রুতই গিয়েছে যে মানুষ বুঝে ওঠার আগেই বিল্ডিং স্থাপনা সহ শুরু করে সরকারি বেসরকারি অনেক দপ্তর ধসে গিয়েছে। আমরা তুরস্কবাসীর পাশে এসে দাঁড়াই।